লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমরা গতদিন যে অন্যান্য সংখ্যাগুলো থেকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়মগুলো দেখেছিলাম, তো আজকে আমরা দেখব যে অক্টাল সংখ্যা থেকে আমাদের দশমিকে রূপান্তর, এবং দেখব আমাদের হেক্সাডেসিমাল থেকে আমাদের দশমিকে রূপান্তরের নিয়মগুলো দেখব। তো আমরা আমাদের একটা অক্টাল সংখ্যা নেওয়ার আগে আমরা একটু নিয়মটা একটু দেখে আসি। আমরা গত ক্লাসে যতটুকু দেখেছিলাম যে আমাদের সূত্রটা একটু দেখে আসি, যে আমাদের সূত্রটা এটা ছিল যে সূত্র ছিল আমাদের যে সংখ্যা বা এন বেজ, বেজের উপর আমাদের কি ঘরের মানটা, ঘরের মানের আমাদের সাথে ছিল যে প্লাস করতে থাকবো যতক্ষণ না আমাদের শেষ হবে। তো এই ঘরের মানটা আমাদের কীভাবে আসছিল আমরা উপর থেকে আমরা একটু দেখাই, যে এই যে আমাদের এ নন, এগুলো হচ্ছে সংখ্যা, এর যে পাওয়ারটা এটাই আমরা বলছিলাম ঘরের মান বা পাওয়ার। তো এইটা কীভাবে নির্ধারণ হয়, পয়েন্টের আগে বা রেডিক্স পয়েন্ট বলা হয় এটাকে, পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট যেটাই বলো, এখান থেকে আমাদের জিরো, ওয়ান, টু, থ্রি এভাবে শুরু হয়। অথবা আমরা যদি চিন্তা করি যে আমরা সংখ্যা গুনবো পয়েন্টের আগে, এক, দুই, তিন, চার, পাঁচ, আমরা তার থেকে শুরু হবে, কমতে কমতে থাকবে এইভাবে। এটা আমাদের গতদিনের যে এটা আমাদের গতদিনের সূত্র ছিল যে এইভাবে আমরা সেই এন অন ইন্টু বেস ঘরের মান এইভাবে এন নাইন পর্যন্ত, যেহেতু আমাদের এখানে নয় পর্যন্ত ছিল আমরা এইভাবে করেছিলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমরা আমাদের একটা সংখ্যা নিব, অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা আমরা একটা নিলাম যে 701 ইন্টু আমরা 32, একটা অক্টাল সংখ্যা নিলাম। অক্টাল সংখ্যা এটা 8, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে দশমিকে। তাহলে আমরা ফর্মালি যদি করতে চাই তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা বসাবো, 701 ইন্টু 32। বসানোর পরে আমাদের যে এটা হলো সংখ্যা গুণ বেস, বেস হচ্ছে কত, 8, তাহলে এটা 1, 2, 3, তাহলে কি 2 থেকে শুরু হবে, 2 প্লাস 0 ইন্টু 8 এটা 1 প্লাস 0 ইন্টু আমাদের 8, এইটা হলো 8 এর পাওয়ার 0, কমতে থাকবে। তো 3 ইন্টু 8 পাওয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 2। তো এখন আমরা যেটা করবো, এখন আমরা নর্মাল ক্যালকুলেশন, এখন আমাদের হবে নর্মাল ক্যালকুলেশন। তাহলে আমাদের 7 ইন্টু 8 আর 8 গুণ করলে আমাদের 64, আমরা জানি জিরোর সাথে যাই গুণ করি সেটা আমাদের কি 0 হবে। তারপরে আমাদের সরি এখানে হচ্ছে 1 হবে, তারপরে হচ্ছে প্লাস 1 ইন্টু কোনো কিছু পাওয়ার যদি আমাদের 0 হয়, তাহলে আমরা গতদিন বলেছিলাম যে কোনো কিছু পাওয়ার 0 হওয়া মানে আমাদের কি হবে, 1 হবে, 1 প্লাস। আর আমরা এটাও তো দেখেছিলাম যে কোনো কিছু পাওয়ার যদি কি মাইনাস হয় তাহলে ওইটা ওইটা বাই ওই সংখ্যাটা হবে, তাহলে 8 পাওয়ার 1 মানে 80 প্লাস 2 পাওয়ার 8 টু দি পাওয়ার স্কোয়ার মান হলো কি 64। তাহলে এইটা হলো আমরা সাত সাতের সাথে যদি আমরা 64 গুণ করি তাহলে আমাদের হবে 448 প্লাস, এটা হলো আমি জিরো বাদ দিই, 1 ইন্টু 1, থ্রিকে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে 0.375, আর টুকে যদি 64 দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমাদের আসবে 0.03125। তাহলে সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 449.49 পয়েন্ট, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 406.25। তাহলে এটা আমরা বরাবরের মতোই লিখবো কিভাবে, অতএব আমরা 701 ইন্টু 32 তা আমাদের 8 ইকাল টু 449.406.25, এটা হলো 10। তাহলে আবারও বলি আমরা কিভাবে এটা করলাম, যে আমরা প্রথমে আমাদের এই যে 7 ইন্টু বেস, বেস হচ্ছে 8 পাওয়ার 0 1 2 থেকে শুরু করছে, এইভাবে চলতে চলতে আমাদের এই 2 ইন্টু বেজ হচ্ছে কি মাইনাস 2, 8 টু দি পাওয়ার মাইনাস 2, এটা ক্যালকুলেশন করছি, নর্মালি ক্যালকুলেশন করছি, এটা ক্যালকুলেশন করে এটা আসছে। তো এখন আমরা যেটা দেখব যে আমরা একটা অঙ্ক করবো, সেটা হলো আমাদের
যে হেক্সাডেসিমেল থেকে, তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিলাম এ টু জিরো পয়েন্ট এফ ওয়ান নিলাম। আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যদি দশমিক আসতে চাই, একই নিয়ম, তাহলে আমরা একটু দেখি অ্যান্সার। তাহলে প্রথমে সংখ্যাটা বসাই নেব এ টু জিরো পয়েন্ট এফ ওয়ান, এরপর আমরা নিব এ ইন্টু সিক্সটিন, যেহেতু এর বেস হচ্ছে কত, ষোলো। আমরা অক্টালের সময় আমরা বেস কত ধরছি, এইট। আমরা বাইনারির সময় বেস ধরছি আমাদের টু। তাহলে এটা হলো কি, এক দুই তিন, তাহলে দুই থেকে শুরু হবে, প্লাস টু ইন্টু সিক্সটিন, বেস হলো আমাদের কত, ওয়ান, প্লাস জিরো ইন্টু সিক্সটিন, বেস হচ্ছে কি, জিরো। তারপর প্লাস আমাদের এফ ইন্টু সিক্সটিন, বেস হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস ওয়ান ইন্টু সিক্সটিন, মাইনাস টু। এটা আমাদের ক্যালকুলেশন, এটা গেল যে আমরা এই ক্যালকুলেশন টাইপটা করছি। এখন আমাদের ক্যালকুলেশনের পালা, তাহলে আমরা এর পরিবর্তে আমরা হিসাব নিকাশে কি বসাবো, টেন বসাবো। তাহলে ষোলো ষোলো গুণ করলে দুইশো ছাপ্পান্ন, আর ষোলোর সাথে দুই গুণ করলে আমাদের বত্রিশ, ষোলোর সাথে এখানে জিরো গুণ করলে জিরোই হবে। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের পনেরো, আর আমাদের এটা ষোলো, প্লাস ওয়ান বাই দুশো ছাপ্পান্ন, যেহেতু ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন। তাহলে এটা যদি গুণ করি তাহলে আমাদের আসবে টু ফাইভ সিক্স জিরো, প্লাস থার্টি টু, প্লাস জিরো পয়েন্ট নাইন থ্রি, আমাদের নাইন থ্রি সেভেন ফাইভ। পনেরোকে যদি ষোলোতে ভাগ দিই এটা, তাহলে ওয়ানকে যদি দুশো ছাপ্পান্নতে ভাগ করি তাহলে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন, এইটা আসবে। আর টোটালটা ক্যালকুলেশন যদি করি তাহলে পঁচিশ, এখানে হচ্ছে আমাদের পঁচিশ, আর নাইন টু, যেহেতু টু এটা নাইন টু পয়েন্ট, পয়েন্ট পয়েন্ট যোগ করলে যদি আমরা যোগ করি নাইন ফোর ওয়ান ফোর, এটা আমাদের আসলো। এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা আমরা এখানেও এইভাবে টেন না দিয়ে আমরা একসাথে এখানে দিব, যথাএফ আমরা এখানে দিলেও টেন দিলে অসুবিধা নাই। তাহলে এ টু জিরো পয়েন্ট এফ ওয়ান, এর মান হচ্ছে আমাদের টু ফাইভ নাইন টু পয়েন্ট নাইন ফোর ওয়ান ফোর টেন। তাহলে আমরা আজকে এটা শেষ করলাম যে দশমিক থেকে দশমিকে অন্যান্য সংখ্যা থেকে দশমিকে আসা নিয়মটা আমরা শেষ করলাম। আমাদের নিয়মটা আবারও বলি যে প্রথমে আমাদের সংখ্যা, এই যে সংখ্যা, তারপরে বেস, বেস কোন বেস, আমরা যে সংখ্যা থেকে দশমিকে যেতে চাই সেটার বেস। পাওয়ার কি আসবে, পাওয়ার আসবে আমাদের যেইভাবে গুনব, পয়েন্টের পর এক দুই তিন এভাবে গুনলে, তাহলে আমাদেরকে এক কমাই দিব, টু থেকে শুরু করব। তাহলে এর বেজ হবে টু, এর বেজ ওয়ান, এর বেজ জিরো, এর বেজ মাইনাস ওয়ান, এর বেজ মাইনাস টু। তাহলে এই যে আমরা সংখ্যা গুণ বেস, পাওয়ার সংখ্যা গুণ বেস, পাওয়ার সংখ্যা গুণ বেস, পাওয়ার সংখ্যা গুণ বেস, এরপরে এরপরে হলো আমাদের যা আছে এগুলো নর্মাল ক্যালকুলেশন, নর্মাল ম্যাথমেটিক্স। এখান থেকে এই লাইন থেকে কেউ যদি চিন্তা করে, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে কেউ যদি চিন্তা করে, একেবারে কেউ ক্যালকুলেটারে সবগুলো বসায় অ্যান্সার এটা বসাবে, তাও কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখলাম যে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আমরা যখন ডেসিমেলে আসছি, তাহলে এক্ষেত্রে আমাদের যে বিষয়টা ছিল যে নিয়মটা কিন্তু সেম, যে আমরা এখানে প্রথমে এ, এইটার মান হচ্ছে, পাওয়ার হচ্ছে কি থ্রি, যেহেতু এটা জিরো ওয়ান টু, তাহলে এটা পাওয়ার হবে আমাদের টু ওয়ান জিরো, এফ এর মান মাইনাস ওয়ান, ওয়ানের মান মাইনাস টু। তাহলে আমরা কিভাবে বসাইছি, এ ইন্টু সিক্সটিন বেস, যেহেতু আমাদের বেস হচ্ছে কত, ষোলো, ষোলো কেন, কেন আমরা ষোলো থেকে, ষোলো বেস থেকে, হেক্সাডেসিমেল থেকে আমরা দশ ভিত্তিক বা দশমিকে যেতে চাচ্ছি, এই জন্য আমাদের ষোলো। তাহলে আবার টু বেস পাওয়ার, জিরো বেস পাওয়ার, সংখ্যা বেস পাওয়ার, সংখ্যা বেস পাওয়ার। এরপরে আমরা আমাদের, আমরা প্রতিবারই বলে আসছি যে আমরা যখন প্রতীক হিসেবে বসাবো এ, কিন্তু যখন হিসাব নিকাশ করব তখন তার মানটা বসাবো টেন। আমরা যখন এফ প্রতীক হিসেবে বসাবো কিন্তু যার মান, তখন আমরা কি ফিফটিন বসাবো।
এইটা নর্মাল, এরপরে নর্মাল এভাবে ক্যালকুলেশন করছি। তো এটা গেল। তাহলে আমরা আমাদের নিয়মটাকে আবার একটু দেখি, যে আমরা নিয়মটা কি করছি। এই নিয়মটা আমাদের একটা নিয়ম শেষ করলাম, যে অন্যান্য সংখ্যা থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আমাদের দশমিকে রূপান্তর, আমাদের সূত্রটা হচ্ছে কি সংখ্যা গুণ বেস বা এন বেস উপরে কি পাওয়ার ঘরের মান, এইটা হচ্ছে কি প্লাস করতে করতে আমাদের সর্বশেষ আসবে। তাহলে আমরা এই সূত্রটা আমরা শিখে নিব, সূত্র শিখার পরে আমরা আমাদের মতো করে ম্যাথ করব। তো আমি আজকে কিছু হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্ক দেওয়ার পরে এই হোমওয়ার্ক গুলো ম্যাথমেটিক্স করবো। হোমওয়ার্ক আমরা কিসের উপরে দিব আমি লিখে দিব ওখানে, একটা ছবি করে বা যেভাবে হোক আমি হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক থাকবে আমাদের দশমিক থেকে যে কোনো সংখ্যা, যেহেতু আমরা দুইটা নিয়ম অলরেডি শেষ করলাম, কি নিয়ম, দশমিক থেকে অন্যান্য গুলোতে রূপান্তর আর অন্যান্য গুলো থেকে আমাদের দশমিকে রূপান্তর। তো এইটার ইয়ে থাকবে আমাদের, যেহেতু প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা আমি তোমাদেরকে পড়িয়ে পড়াচ্ছি বা ওটা কিনতে সাজেস্ট করছি, আমাদের প্রকৌশলী মুজিবুর রহমানের বাইনারি চ্যাপ্টারের শেষের দিকে দশমিক থেকে অন্যান্যগুলোতে পরিবর্তন যেগুলো আছে ওগুলো করবে, আর অন্যান্যগুলো থেকে দশমিকে পরিবর্তনের যেইগুলো আছে ওইগুলো করবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এইটা করে ছবি তুলে আমাকে আমার মেইলে পাঠাবে, আমি আমার মেইলটা তোমাদেরকে দিয়ে দিব, আমাকে মেইল করবা, অথবা ক্লাসরুমে ম্যাটেরিয়ালে গিয়ে তোমরা ওখানে আপলোড দিয়ে দিতে পারবে। তো আমি মেইলটা অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে আমি আবার লিখেও দিব তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে, যে প্রকৌশলী মুজিবুর রহমানের আমি পেজটা নাম্বার বলে দিব, যে বা আমি ওটা ছবি যদি তুলতে পারি, ছবিগুলো তুলে ছবি তোলা লাগবে না, যেহেতু বই বা কারো যদি কারো সুবিধা হয় আমি ছবি যদি তুলতে পারি তাহলে আমি ছবি তুলে আমি এগুলো দিয়ে দেবো, যে কোনগুলো আমাদের হোমওয়ার্ক থাকবে। তো আশা করি আমরা যে দুইটা নিয়ম শিখালাম সবাই এর থেকে প্র্যাকটিস করবা। তো আজকে এতটুকুই, আমরা আগামী দিন করব যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই নিয়মগুলো আমরা আবার দেখবো। তো আজ এতটুকুই, করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আর একটা কথা, আমরা যেই ম্যাথমেটিক্সগুলো করাচ্ছি এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবে, আর আইসিটি ইন্টারমিডিয়েটে এত সহজ না, রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে তোমরা বিষয়গুলো অনুধাবন করবা, আর আমাদের অধ্যায়গুলো সবগুলো ভিন্ন ভিন্ন, ম্যাথগুলো নতুন, তোমরা আমি যেগুলো করাই এগুলো প্র্যাকটিস করবো, না পারলে আমাকে ফোন দিও, মেসেজ দিও বা কমেন্টে জানায়ও। তো এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।